সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু, সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু, দিবস আমার তোমায় ছাড়া যায় না যেন কভু, এই মিনতি প্রভু, সকাল বেলা তোমার কাছে সকল কাজে আমার ভয়ের মাঝে আমার সুরে গানে আমার সকল ধ্যানে তুমি থেকো শুধু, সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু, সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু, জীবন যখন দুর্বিষহ ক্লান্ত করে দায়ী তবু, জীবন যখন দুর্বিষহ ক্লান্ত করে দায়ী তবু, সম্মুখে রয় আধার শুধু স্তব্ধ সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু, সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু।
ক্রুশের চিহ্ন, পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। প্রভু দূত মারিয়াকে সংবাদ দিলেন, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। এবং বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে পূর্ণময়ী ঈশ্বর জননী, আমাদের জন্য প্রার্থনা করো, যেন আমরা খ্রিস্টের অঙ্গীকারের যোগ্য হতে পারি। এসো প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহধারণের সংবাদ আমরা দূত মুখে অবগত হয়েছি, আমরা অনুনয় করি, আমাদের মনোমধ্যে তোমার প্রসাদ বারে বর্ষণ করো, যেন তার যন্ত্রণা ভোগ ও পুরুষ দ্বারা আমরা তার পুনর্থামে মহিমা লাভ করি, আমাদের সেই প্রভু খ্রিস্ট দ্বারা ইহা সাধিত হোক, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে, আমেন। গান সংখ্যা 155, 155। পবিত্রাত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভুর অনুগ্রহ, পবিত্রাত্মার নিত্য সহায়তা আপনাদের অন্তরে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, আমাদের আসল অস্তিত্ব ঈশ্বরকে ঘিরে, ঈশ্বর হচ্ছে সেই কেন্দ্রবিন্দু। এই পার্থিব জগতে আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই মণ্ডলী, যে মণ্ডলীর মধ্য দিয়েই আমাদের জীবন, আমাদের জীবন যাপন, আমাদের বাঁচা মরা সব। সেই জন্য তো সাধুপল বলেছেন, আমি যদি বাঁচি শুধু প্রভুর জন্য, আর যদি মরি প্রভুর জন্য। আমার অস্তিত্ব প্রভুতে আর প্রভু আমাতে, এই কথা মনে রেখে আজকের এই নৈবেদ্য স্বর্গ করতে আমরা নিজেদের প্রস্তুত করে তুলি। দৈনন্দিন জীবনে চলতে গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে, ভালো কাজ করার মধ্যেও আমরা কিছু না কিছু
অন্যায়, মন্দ, ভুল যা আমরা করে থাকি, যা আমাদের ঈশ্বরের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে দূরে সরে নিয়ে যাই, সেই সকল কর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়ে সকলে একসঙ্গে বলি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্য অবহেলায় আমি বহু পাপ করেছি, নিজের দোষে নিজেরই গুরুতর দোষে। অতএব মৃত্যু কুমারী ধন্য মারিয়াকে, সকল সাধুদূত সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদাই হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনায়ন করুন। আমেন। হে মানব ফসলের কৃষকের অজান্তে বীজ যেমন অঙ্কুরিত হয়ে বাড়তে থাকে, আবার শীষের মধ্যে পাকা শস্য যেমন উৎপন্ন হয়,
তেমনি আমাদের অজান্তে পবিত্র আত্মার প্রভাবে জগতের মধ্যে তোমার ঐশ্বর্য রাজ্য আশ্চর্য বৃদ্ধি লাভ করে। সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি, তোমার ঐশ্বর্য রাজ্য প্রতিষ্ঠার কাজে আমরা যখন বাধা পাই, যখন মনে হয় আমাদের কাজ ব্যর্থ, তখন আমরা যেন অবসন্ন হয়ে না পড়ি, বরং যেন সেই বিশ্বাস রাখি যে আমাদের ব্যর্থতার মধ্যেও তুমি গোপনে গোপনে তোমার কর্ষণ কর্ম চালিয়ে যাও। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মা সংযোগে তোমার সঙ্গে পিতা জীবনময় সর্বনয়িতা ঈশ্বরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, প্রবক্তা এজিকেলের গ্রন্থ। প্রভু ভগবান এই কথা বলছেন, আমি নিজেই এরস গাছটি উঁচু চূড়ায় সে ডালটি খানিকটা উপড়ে নেব আর তা মাটিতে পুঁতে দেব। গাছের সবচেয়ে উঁচু পল্লবগুলির মধ্য থেকে কোমল একটি পল্লব ছিঁড়ে নেব আমি আর নিজে তা পুঁতে রাখবো উচ্চশির উত্তঙ্গ একটি পর্বতে, পুঁতে রাখবো ইসরায়েল শ্রেষ্ঠ উচ্চ পর্বতে। তা শাখা প্রশাখা বার করবে, হয়ে উঠবে ফলশালী, হয়ে উঠবে চমৎকার একটি এরস গাছ। সমস্ত জগতের পাখি তার আশ্রয়ে থাকবে, তার ডালপালা ছায়াতেই থাকবে। তখন চারিদিকে সমস্ত গাছ বুঝতে পারবে, স্বয়ং ভগবান আমি উঁচু গাছকে নুয়ে দিই, আবার নুয়ে পড়া গাছকে উঁচু করে তুলি। আমি তাজা সবুজ গাছকে শুষ্ক করে দিই, আবার শুকিয়ে যাওয়া গাছকে নতুন কুড়িতে ভরিয়ে তুলি। স্বয়ং ভগবান আমি এই কথা বললাম আর আমি তাই করব। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গান সংখ্যা 165। করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা,
মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। আমরা অবশ্য এ কথা ভালোভাবেই জানি যে এই দেহের আবাসে যতদিন থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়েই থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষাৎ দর্শনের পথে নয়। তবুও বলছি মনে আমরা গভীর ভরসায় রাখি, আর এই দেহ থেকে প্রবাসী হয়ে প্রভুর সঙ্গে বাস করাই বরং বাঞ্ছনীয় বলে মনে করি। তবে এই দেহের আবাসে থাকি আর নাই থাকি, প্রভুর মনের মতো মানুষ হওয়ায় আমাদের একান্ত অভিলাষ। কেননা আমাদের সকলকে একদিন কৃষ্টি বিচারাসনের সামনে এসে প্রকাশ্যে দাঁড়াতেই হবে, যাতে প্রত্যেককে এই দেহের আবাসে থাকার সময়ে যা কিছু করেছি তা ভালোই হোক আর মন্দই হোক যেন সেই মতো প্রতিদান পায়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বাণী বন্দনা। রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। ঐশ্বরাজের বীজ, তার আশ্চর্য বৃদ্ধি। একদিন যিশু এই কথা বললেন, ঐশ্বরাজ হলো এই রকম যেন একজন লোক মাটিতে বীজ বুনতে গিয়েছিল। রাত বা দিন সে ঘুমে থাকুক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকে। তবে তা যে কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকেই, প্রথমে চারা গাছ, তারপর শীষ, আর তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে আবার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় এসে গিয়েছে। যিশু আরো বললেন, কিসের সঙ্গে এই ঐশ্বরাজ্যের এমন তুলনা করা যেতে পারে? কোন উপমাই বা তার কথা বর্ণনা করতে পারে? ঐশ্বরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো, তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর অন্য সকল বীজের চেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম, কিন্তু একবার বোনা হয়ে গেলে তা বাদ বেড়ে ওঠে আর তা অন্য শাখার চেয়েও বড় হয়ে ওঠে এবং এমন লম্বা লম্বা শাখা মেলে দেয় যে আকাশে পাখিরা তখন তার ছায় এসে বসতে পারে। যিশু এই রকম বহু উপমা দিয়ে ঐশ্ববাণী সকলকে শোনাতেন। তিনি তাতেই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি কখনো কোনো কিছু বলতেন না। অবশ্য পরে নিবৃতে তিনি তার শিষ্যদের সব কিছু বুঝিয়ে দিতেন।
প্রভুর মঙ্গল সমাচার, প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খুব ভালো লাগলো আজকে মঙ্গল সমাচারের মূল সারাংশ যেটা সেটা পড়ে। ঐশ্ব রাজ্য বীজ তা একটা আশ্চর্য বৃদ্ধি লাভ করে। আমরা অনেকে বলি যে আমাদের জীবন কি থেকে আরম্ভ হলো, কোথায় যাবে, কি শেষ পরিণতি, এই নিয়ে আমরা অনেকে চিন্তা করি। আমাদের যে আসল সূচনা কেন্দ্রবিন্দু যে কোথায়, আমরা এই জীবনে চলতে চলতে কোনো না কোনো সময় তা উপলব্ধি করার চেষ্টা করি, অনেকবার হারিয়ে যাই, ভুলে যাই আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আর কোথায় পরিণতি সেই সম্পর্কে। আজকে কি সুন্দর করে মাতা মণ্ডলী আমাদের কাছে প্রভু যীশুর এই বাক্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন যে আমরা যাই করি না কেন, যে যে জীবনই যাপন করি না কেন, ঈশ্বর আমাদের সকলকেই সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা চিন্তা করি বা না করি আমাদের তো পরিণতি শেষ ওইখানে। এই কয়েকদিন আগে একজনকে কবর দিতে গেলাম, কবর দিতে গিয়ে কফিনের বক্স খোলা হয়নি, সিল করা, বলছে এখন থেকে আর কফিন বক্স খোলা হবে না, ওইভাবেই দেওয়া হবে। কাঁদছিল অনেকে, বলছে চলে গেছে আমার কাছ থেকে আমার আপনজন। সে কি শুনতে পাচ্ছে? সেই শুনতে পাচ্ছে না। আমরা যারা উপরে রয়েছি আমরা শুনতে পাই যে এর পরিণতি এই মাটির মধ্যে, ধুলা থেকে এসেছে, ধুলাতে সে মিশে যাবে, ওখানেই সব শেষ। বলতে পারবে ওখানেই সব শেষ? কি কি মনে হয়, মাটিতেই সব শেষ কি? হ্যাঁ, ওখানে সব শেষ নয়, আমাদের পরিণতি হচ্ছে সেই শেষ দিনে সকলে উঠে দাঁড়াবো আর বলবো প্রভু এখানে আমি। বলার আগেই প্রভু বলে দেবেন তোমার স্থান দুটো দিক, একটা ডান দিক একটা বাঁ দিক, কি ঠিক বলছি তো? কি জানি, কিন্তু তবুও তো সেটা হবে। আর আজকে বলছে এই জীবনে বাঁচার সময় যতদিন বেঁচে আছি যেন সত্যিকারে বাঁচার মতো বাঁচি, নিজের ক্ষমতা যতটুকু আছে কিন্তু তার চেয়ে বেশি আমাদের সেই মূল সম্পর্ক সেই কেন্দ্রবিন্দু। পার্থিব জগতে কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই মণ্ডলী, কি বলো? তাই তো, অনেকে বুঝি না, সকালবেলায় আসি গির্জে করি প্রার্থনা করি তারপর ফিরে যাই দৈনন্দিন জীবনে, ভুলে যাই জীবনে চলতে চলতে যে আমার আসল সম্পর্ক কেন্দ্রবিন্দু এই পৃথিবীতে মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো। আমরা অনেকে চিন্তা করি, আবার অনেকে চিন্তা করতে করতে এই দৈনন্দিন জীবনে চলতে চলতে ভুলে যাই সেই জীবনের কথা। আর এই বিষয়টা বোঝানোর জন্য আজকে মণ্ডলী বেছে নিয়েছে সেই বিষয়টা। আজকে প্রথম পাঠ কি পাঠ বলতে পারবে? প্রবক্তা ইজেকেলের গ্রন্থ থেকে। প্রবক্তা ইজেকেল যিশুর জন্মের বহু আগে জন্মেছিলেন, তিনি এই পৃথিবীতে প্রভুর আসার পথ প্রস্তুত করার জন্য এসেছিলেন। প্রত্যেকটা প্রবক্তা এই মুক্তিদাতার জীবন এখানে কি হবে সেই সম্পর্কে মানুষকে চেতনা দান করেছিলেন। আর আজকে প্রবক্তা ইজেকেল বলছে কি, ইসরায়েলের বংশভূমিতেই ভগবান নিজেই একদিন যে নতুন পল্লব পুঁতে দেবেন,
তা হয়ে উঠবে আশ্রয়স্থল একটি বিশাল বৃক্ষ। অদ্ভুত, সেই গাছ যেটা পুঁতে দেওয়া হলো সেইটাই হবে আসল আমাদের অস্তিত্ব। ওই গাছ থেকেই যে শাখা পোশাখা বেরিয়ে আসে সেই শাখা পোশাখা আমরা। আর প্রভু যীশু বলছে ওই শাখা পোশাখাই পাখিরা এসে বাসা বাঁধে। অন্ধকার নেমে এলো, বাতাস বইতে লাগলো, দেহ উঠতে লাগলো, তারা ভয় কাঁপতে লাগলেন। হঠাৎ প্রভু এলেন জলের উপর দিয়ে হেঁটে, বললেন ভয় নেই আমি তো আছি। আকাশে পাখিরা জীব জন্তুরা বোঝে তাদের নীর কোথায়, অথচ আমরা বুঝি না সেই আসল গাছ এখানে আমাদের আশ্রয় সেটা ভুলে যাই। দেখি প্রবক্তা ইজেকেল তো বলল তা হয়ে উঠবে আশ্রয়স্থল একটি বিশাল বৃক্ষ। সাধু পৌল খুব সুন্দর করে বলছে করিন্থীয়দের কাছে, সাধু পৌলের পত্রে তিনি বলছেন প্রিয়জনেরা মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। কার উপর? সেই মুক্তিদাতা যিশু, ওখানে আছে, ওখানেই তোমার মধ্যে নেই, তোমার আমার মধ্যে আছে, আপনাদেরও মধ্যে আছে, আমাদের সকলের মধ্যে আছে, কি ঠিক তো? অথচ আমরা তার কথা ভুলে যাই। প্রভুর মনের মতো মানুষ হওয়াই আমাদের একান্ত বিলাস। এই মনোভাব আমাদের প্রত্যেকজনের মধ্যে থাকা উচিত। কি করা যায়, ভুলে যাই সংসার জীবন যাপন করতে গিয়ে আমরা ভুলে যাই সেই কথা। আর সাধু পৌল বলছে প্রিয়জনেরা মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। আমরা অবশ্য এই কথা ভালোভাবেই জানি যে দেহের আবেশে যতদিন আমরা থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়ে থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষ্য দর্শনের পথে নয়। তবু বলছি মনে আমরা প্রভুর ভরসায় রাখি, সেই বিশ্বাস আস্থা প্রভুতে রাখি, কারণ তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সাধু পৌল বলছে। এখন দেখি তৃতীয় পাঠ, মঙ্গল সমাচার। কোন মঙ্গল সমাচার, কোনটা পড়েছি আজকে? মার্ক রচিত মঙ্গল সমাচার। আর মার্ক বলছে, মণ্ডলী বেছে নিয়েছেন আজকে আমাদের পাঠের জন্য, ঐশ্বরাজের বীজ, যে বীজ মাটিতে বোনা হয় গাছ হয়ে ওঠে, আর তা হয়ে ওঠে আশ্চর্যভাবে বিশাল গাছ। যিশু দুটো উপমা কাহিনী দিয়েছে, বলছেন চাষিরা বীজ বোনে না, দেখেছ? হ্যাঁ, আমরা দেখেছি মাঠে বীজ না বললে ফসল হয় না। কি করে বীজ বোনার পরে সেখান থেকে চারা অঙ্কুরিত হয়, বড় একটা গাছ হয়, তারপর ফল দেয়, আর ফল মধ্যে থেকে সেই খাদ্য কি ভাত চাল। কি করে হলো বলো তো, কি করে হয়? আমি চিন্তা করি বা না করি ঈশ্বর সেই গাছকে বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফল, আর ফলের পরে কি ফসল যা আমাদের খাদ্যরূপে আমাদের অন্তরে আসে। যিশু আরেকটা উপমা কাহিনী দিয়েছেন সুন্দর, শস্যের বীজ। আপনারা দেখেছেন তো শস্যের বীজ মাটিতে বনে তারপরে গাছ হয়, অন্যান্য চারা গাছের চেয়ে অনেক বড় হয়। যিশু বলছে ওই গাছের ডালে পাখিরা আশ্রয় দেয়। ছোট বীজ কিন্তু কি বড় গাছ, কি করে হলো? ওইখানেই তো বলছে
কিসের সাথে আমি উপমা মানে ঐশ্বরাজ্যের তুলনা করব, কিভাবে বর্ণনা করব। ঐশ্বরাজ্য যেন একটি বীচে সর্ষের বীচেরই মতো, তা মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীচের চেয়েও সে ছোট, কিন্তু একবার বোনা হয়ে গেলে পরে বেড়ে ওঠে, তা অন্য শাখার চেয়ে বড় হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলে দেয় আকাশের পাখিরা তখন তার ছায় এসে বসতে পায়। যিশু এরকম উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন ঐশ্বরাজ্য সম্পর্কে। কিছুটা উপলব্ধি করেছে না ঐশ্বরাজ্য, এখন সেই ঐশ্বরাজ্যের আসল উৎপন্ন জায়গা যেখানে থেকে আমরা সেই শক্তি পেতে পারি তা হচ্ছে মণ্ডলী, যে মণ্ডলীতে আমরা আধ্যাত্মিকভাবে শিশু থেকে বড় হতে থাকি আমাদের অজান্তে। আর সেই জন্য প্রভু যিশু সেই সংস্কারগুলো আমাদের দিয়েছেন। সেই দিনকে ফাদার অংশু বুঝাচ্ছিলেন, বুকে সে বর্ষা বিঁধিয়ে দিল আর সেখান থেকে কি রক্ত আর জল বেরিয়ে এলো, আর বলছে সেখান থেকে সাক্রামেন বেরিয়ে এলো, সংস্কার। সংস্কার কি? সংস্কার সাতটি সংস্কার, দীক্ষা স্নান, অস্থাপন, খ্রিস্ট প্রসাদ, পুণ্যমিলন, মৃতদের তৈল, যাজক বরণ এবং বিবাহ। আমাদের জীবন খ্রিস্টীয় জীবন এই সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তাই মণ্ডলীকে ছাড়া আমাদের জীবন যাপন হয় না। আমরা হারিয়ে ফেলি আমাদের অস্তিত্ব আমাদের সেই শাখার মধ্য দিয়ে, যে রস যা ডালটাকে জীবিত রাখে, যে ডালের ফল হয় তা থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই যদি আমরা মণ্ডলী থেকে নিজেদের সরিয়ে দিই। মনে রাখি কথা আর যিশুর শেষ কথা, কারণ আমাদের মণ্ডলীকে যদি আমরা মানি আমরা প্রভুকে মানি। তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারত, উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বুঝাতেন না। অবশ্য তিনি নিবৃতে তার শিশুদের সব কিছু বুঝিয়ে দিতেন, আর নিবৃতে আমরা কার কাছ থেকে সেই ঐশ্বরাজ্যের পথ বুঝে নিতে পারি? মণ্ডলীর মধ্যে দিয়ে। আসুন সেই কথা মনে রেখে আমাদের মূল অস্তিত্বটাকে আবার স্মরণ করে তার কাছে ফিরে আসি, এবং তারই মধ্য দিয়ে আমাদের জীবনটা আবার সেই জীবন্ত করে তুলি যেখানে চারা গাছ শেষে ফল, এবং সেই ফল থেকে আবার নতুন জীবন। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। উঠে দাঁড়ায় বিশ্বাসক্তি উচ্চারণ করি। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে, আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যিশু, আমি বিশ্বাস করি তিনি প্রভুদাতার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাহিত হলেন, তিনি পুত্রের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনর্থান করলেন এবং স্বর্গ গ্রহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি পূর্ণময় বিশ্বজননী খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সঞ্চয়, পাপের ক্ষমা, শরীরের পুনর্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা,
মনের গভীর আশা ভরসা নিয়ে আমরা এখন এখানে সমবেত হয়েছি প্রভুর চরণে। তার কাছে আমাদের আবেদন জানাই, আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, আবেদন জানি তাকে বলি, হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। বিশ্বমণ্ডলী যেন পরম পবিত্র শ্রীযশু হৃদয়ে মহাস্পর্শে শান্তি ও ঐক্যের বন্ধনে সুরক্ষিত থাকে, এসো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। আমাদের দেশ ও অন্য সকল দেশের নেতারা যেন যিশুর পবিত্র হৃদয়ে আশীর্বাদে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে, সকলের কল্যাণ সাধন করতে পারেন, এসো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। যারা রোগ দুঃখ পীড়িত, যারা অভাবগ্রস্ত, শ্রীযশু দয়াবান হৃদয় যেন অনুগ্রহ করে তাদের প্রয়োজন মিটিয়ে দেন, এসো তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। এখানে উপস্থিত আমরা সকলেই যেন আরো গভীরভাবে যিশু হৃদয়ের বাণী অনুসরণ করে আমাদের মধ্যে ভাতৃপ্রেমের বন্ধন দৃঢ় করে তুলতে পারি, এসো তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। হে সর্বশক্তিমান করুণাময় পরমেশ্বর, আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি তোমার চরণে, আমাদের আবেদনমালা আমরা জানালাম, একটু পরে আমরা আমাদের নৈবেদ্য তোমার চরণে উৎসর্গ করব, যা তোমার পুত্র যিশুর দেহ এবং রক্ত। করুণাময় পরমেশ্বর, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবই তো তুমি জানো, আর তাই তুমি এই মণ্ডলীকে স্থাপন করেছ, যার মধ্য দিয়ে আমরা আমাদের ঐশ্বরিক আধ্যাত্মিক জীবনের অন্ন যোগাতে পারি। তোমাকে ধন্যবাদ জানাই, আমাদের সেই জীবন দাও যাতে আমরা সর্বদাই সেই স্থিত মূল থেকে কখনো বিচ্যুত না হই। ইয়া চাই তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গান সংখ্যা 202, 202। প্রার্থনা করো যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়, তার নাম স্তুতি মহিমা প্রকাশের জন্য।
এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের স্বর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, এই যে রুটি ও দাক্ষারস যেমন আমাদের দৈহিক জীবনে খাদ্য পানীয় রূপে দান করেছ, তেমনি তা আবার করে তুলেছ আমাদের আধ্যাত্মিক জীবনের পাথেয়। তাই অনুনয় করি, তোমার এই মহাদান নিত্য গ্রহণ করে আমরা যেন দেহ মনে আত্মায় সর্বদাই উজ্জীবিত হয়ে থাকি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভু দিকে মনোপ্রাণ তুলে ধরো, তারই দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। যীশু পরমেশ্বরের উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্য ধন্য প্রভুর নাম। হে প্রভু পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করার সত্যি সত্যিই কল্যাণ কর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছো তোমার একমাত্র পুত্র, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন, মৃত্যুবরণ করেই তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন, মানব স্বভাবে যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ তা তিনি করে তুলবেন আমাদের মুক্তি লাভে সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাহিনী নিত্য মুখ তোমার স্তুতি গানে আমরা সেই সুরে কণ্ঠ মিলাই গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমা গান। তোমার বিশ্ব সৃষ্টি কণকে তোমার বন্দনা গান সত্যি সমচীন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মা শক্তিগুণে তুমি সমস্ত করে তোলো জীবনময় পবিত্র নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব এক জাতি করে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামে মহিমা প্রকাশে যেন অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্যে। তাই পিতা আমরা সবিনয় মিনতি জানাই তোমার কাছে আমাদের এই পুজো উপার নিবেদন করি, পবিত্র আত্মা শক্তিতে তাই যেন পবিত্র হইতে যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রনামা মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি সেই রাত্রে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ আর স্তুতি জানি। তিনি সেই রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্য পুজোর পরে তিনি পানপাত্র টিনলেন, তোমাকে ধন্যবাদ আর স্তুতি জানি। পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র নতুন শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এ অনুষ্ঠান করবে।
এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মরস স্মরণ করি। মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে তার পুনরাগমনের প্রতীক্ষায় জেগে থেকে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করি এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি। আমরা মিনতি করি তোমার এই ভক্ত মণ্ডলী স্বর্গের প্রতি তুমি সদাই দৃষ্টিপাত করো, যে বলির স্বর্গে ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। আজ তুমি সেই একই বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো তোমার পুত্রের দেহ রক্ত উপস্বরূপে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠি পবিত্রাত্মা অনুপ্রাণনে, যেন একই খ্রিস্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ এক আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্রাত্মা বন্ধে পরিণত করে তুলুন তোমার গ্রহণযোগ্য এক শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে ঈশ্বরজনে নেই ধন্যা কুমারী মারিয়া, তার পুনঃশ্বের স্বামী সাধু জোসেফ, ধন্য পেরি দুর্গণ খ্রিস্ট ধর্মস্বয়ং বৃন্দ আর অন্যান্য সকল সাধুসাধির সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিষ্ঠিত চির সংসুখ লাভ করতে পারি, তোমার কাছে তাদের অর্পিত এই নিত্য প্রার্থনা সহায়তায় আমরা ভরসা রাখি। এ পিতা অনুনয় করি এই পুণ্য মিলন যজ্ঞ যেন বিশ্বজগতে শান্তি ও মুক্তি সাধনার্থে ফলপ্রদ হতে ইহলোকে প্রবাসী তোমার ভক্তমণ্ডলকে বিশ্বাসে প্রেমে সুদৃঢ় করে তুলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর থমাস ডিজিজা, এমেরিটাস বিশপ জোসেফ, সকল ধর্মপাল সমগ্র মণ্ডলী সেবককে আর তুমি যাদের আপন জাতির রূপে সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। তোমার আহ্বানে একত্রিত এই পরিজন মণ্ডলী সহায় থাকুক। এ করুণাময় পিতা, পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তুমি সদাই তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পলগত ভাতা ভগ্নী এবং তোমার প্রীতিভাজন হয়ে যারা এলোক থেকে প্রস্থান করেছেন তাদের সকলের কথা মনে রেখো, তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো ঈশ্বর, এবং তোমার প্রীতিভাজন হয়ে যারা এলোক থেকে প্রস্থান করেছেন প্রশ্নে তাদের সকলকে স্বর্গরাজ্যে স্থান দাও প্রভু। প্রত্যাশা করি আমরা সেই রাজ্যে উপনীত হয়ে শাশ্বত কাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরতৃপ্ত হয়ে থাকবো, যা দ্বারা তুমি যত সর্বমঙ্গল বিধান করো আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তাদারতা সঙ্গে তারে মধ্যে পবিত্রাত্মা সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। এস আমরা মুক্তিদাতার উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হই, গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি।
পিতা তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রশ্নে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যিশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার মণ্ডল বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি সকলরূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। আসুন এখন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্বপ অপহর ঈশ্বরে মেষ শাবক আমাদের প্রতি সদাই হ। হে বিশ্বপ অপহর ঈশ্বরের মেষ শাবক আমাদের প্রতি সদাই হ। হে বিশ্বপ অপহর ঈশ্বরের মেষ শাবক আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরের মেষ শাবক, এই দেখো বিশ্বপ অপহর, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা ধন্য। প্রভু তুমি আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টে দেহ রক্ত শাশ্বত জীবন পথে আমার পরম পথে উঠুক।
সাধু জোসেফের নিকট প্রার্থনা। হে গৌরবময় সাধু জোসেফ, যীশুখ্রিস্ট মানুষ হয়ে উঠেছিলেন, হে ধন্য সাধু জোসেফ, চলার পথের পালক পিতা ও পথ প্রদর্শক হও তুমি। অনুনয় করি আমাদের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ, দয়া ও সাহস কামনা করো এবং সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো। আমিন। ঐশ্বরাজ্য যেন একটি শস্যের বীজেরই মতো, একবার বোনা হয়ে গেলে তা বেড়ে ওঠে, তা অন্যান্য যত শাখা চেয়ে বড় হয় এবং আকাশে পাখিরা তখন তার ছায়ায় এসে বাসা বাঁধতে পারে। আসুন প্রার্থনা করি। হে ঐক্য বিধাতা, আমরা বিশ্বাস করি তোমার এই মিলন প্রসাদ তোমার ভক্তমণ্ডলী পারস্পরিক একাগ্রতার প্রতীক হয়ে উঠেছে। আশীর্বাদ করা আমরা যেন এই প্রসাদ যোগ্যভাবে গ্রহণ করে সেই মিলন বন্ধন সুদৃঢ় করে তুলতে পারি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, আপনাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। গান সংখ্যা 241। যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন।